করোনা ভাইরাসের প্রভাবে অর্থনৈতিক সংকট ও বেকারত্ব বেড়ে যাওয়ায় কয়েক হাজার হাঙ্গেরীয় সেনাবাহিনীতে যোগ দিতে চাইছেন। তারা চাকরির স্থিতিশীলতায় আকৃষ্ট হচ্ছেন। সরকার ও সামরিক ক্যারিয়ারের প্রতি নাগরিকদের উদ্বুদ্ধ করতে একটি প্রকল্প হাতে নিয়েছে। AFP জানায়, বেকারত্বের বোঝা কমাতে মিলিটারি সার্ভিস হাঙ্গেরিয়ান সরকারের অন্যতম অস্ত্র। বুদাপেস্টের একটি সেনা কার্যালয় থেকে সেনা নিয়োগের প্রধান মেজর তমাস দুর্গ বলেন, সংকট শুরুর পর থেকে আবেদনকারীদের সংখ্যা শতভাগ বেড়েছে। আপতকালীন সময়ে আমরাও ভর্তি প্রক্রিয়াটি শিথিল করে দিয়েছি, তবে এর অর্থ এই নয় যে সেনাবাহিনীতে প্রবেশ সহজ করা হয়। সাধারণ মেডিকেল টেস্টের পর আবেদনকারীরা 6 মাসের বেতনে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। প্রশিক্ষণে উপযুক্ত মনে হলে সেনাবাহিনীতে ক্যারিয়ারের পথে যাত্রা শুরু করতে পারেন। দুর্গ বলেন, ঐতিহ্যবাহী সামরিক ক্যারিয়ার ছাড়াও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার, IT বিশেষজ্ঞ, ড্রাইভার এবং ক্যাটারিং কর্মীদের জন্য চাকরি রয়েছে। তিনি বলেন, দেশের সীমান্ত রক্ষা বা বৈদেশিক মিশনে অংশ নেওয়ার পাশাপাশি সৈন্যরা বন্যা ও মহামারী ইত্যাদির মতো জরুরি পরিস্থিতিতেও সহায়তা করেন। দেশটির জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান দীর্ঘদিন ধরে সামরিক বাহিনীকে উন্নত করার বিষয়টি গুরুত্ব দিয়েছেন। মহামারীর আগে থেকেই তার সরকার সামরিক বাহিনীর ব্যয় বাড়িয়েছে। 2013 সালে প্রতিরক্ষায় ব্যয় GDP 0.99% ছিল। 2019 সালে তা বাড়িয়ে 1.21% করা হয়েছে। করোনা সংকট মোকাবেলায় হাসপাতালগুলোর দেখভালে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। অরবান দেশের স্কুলগুলোতে দেশপ্রেম শিক্ষার ওপর জোর দিয়েছেন। হাঙ্গেরিয়ান সেনাবাহিনীর ক্যাডেট প্রোগ্রাম প্রসারিত করেছে এবং 2030 সালের মধ্যে সরকার 10টি নতুন সামরিক উচ্চ বিদ্যালয় চালুর পরিকল্পনা প্রকাশ করেছে। করোনা ভাইরাস সংকটের কারণে বেকারত্ব বাড়ছে। কর্মকর্তারা বলেছেন, সেনাবাহিনীর যে স্থিতিশীল চাকরির প্রস্তাব দিচ্ছে ফলে অনেকে ঝাঁপিয়ে পড়েছেন। গত সপ্তাহে সরকারি প্রতিরক্ষা কর্মকর্তা সিজিলার্ট নেমেথ বলেন, ইতোমধ্যে 2000 আবেদন জমা পড়েছে, 900 জন প্রাথমিক প্রশিক্ষণ শুরু করেছেন।